রসের হারে খুঁজি আমি পানি 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 রস রস রসের হারে খুঁজি আমি পানি পানি এদিক ওদিক যাই রে রস কোথাও নাই রে নাই রে পারানি তো চেনো আমাকে আমি কেন তুই আমাকে চেনো সিঙ্গারে কি উত্তর আস আমরা কিসের সিঙ্গারে বিক্রি করতাম আমি এখন তো কোটি 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 টাকার মালিক আমাকে চেনো হুম আমি এখন সাক্কা আলা গাড়ি তো চলি উষা সাক্কা আমার সড়া বিল্ডিং হয়ে গেছে আমাকে বলতো তো সিঙ্গার আলা ব্যাহত জানি কোথার তো ফালতু আজকাল করে মারবো আবার বাবা নিজে একটা সিঙ্গার দোকান ছেড়ে কি এগুলো পরে বাপারে শুরু করছিস হ্যাঁ কিসের বাপারে শুরু করছিস হ্যাঁ বাংশা কি হওয়ার হওয়া দেখো কি চাইছে ইয়া আর কল্লাটা চাপে ধর কল্লাটা চাপে ধরে এরকম করিয়া বান্দরের না উড়ে তুড়ে তো সাথে লই যাবি ও রৌদ্র থেকে চাই থাকবে একদম কাম ধরিয়া আর ঠ্যাং থাকবে একটা এরকম যতক্ষণ পর্যন্ত তোর চেহারা না করিয়া যায় অতক্ষণ আর ছাড়বি না মনে করছে মুই মারতাম কিন্তু এখানে একটা ভদ্রলোক মানুষ হইলস টু ফুটস ইজ ব্লাড অ্যান্ড ফুস সেজন্য তোকে আমি মারলাম না তুই বাঁচতে গেলি দোয়া পড়াইস দোয়া যাইয়া সে নিদিয়ে দোয়া পড়াইস ইট ইজ দি কল অফ এ কথা বলা ইংলিশে ইয়েস বস ব্যাম্বুইং 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 তোমার অফিসে যাওয়ার কথা হলে দশটা এখন বারোটা দশ বাজেই দাও বারোটা দশ এখন পর্যন্ত বউর খোঁজ দাঁড়িয়ে বইয়ে রয়েছো ওদিকে ওরা তগ মতন গুছাই হেলাইতে আছে কেডা কি গুছাইতে আছে এ কথাবার্তা অর্ধেক বলো কিরপিন রে কেডা ওরা কারা ওরা কারা ওই জোনা কিরা হ্যাঁ হরতে কি ওরা তগ মতন সবকিছু এখন নিয়োগ তো লোক তো নিয়োগ দিতে আছে আরে লোক নিয়োগ দিতে আছে রে তো নতুন কিছু না ওরা লোক নিয়োগ দিতে আছে মোরাও দেমু ওরা যে কায়দা লোক নিয়োগ দিতে আছে এখন যদি হেকায়দার লোক আমরা নিয়োগ না দিতে পারি তাহলে আর নিয়োগ দিয়ে লাভ নাই ওরা নিয়োগ দিতেছে কুমুদ দিয়ে নাকি সৌদির দিয়ে লই আইতে আছে নাকি দুবাই দিয়ে আনতে আছে হ্যাঁ ওরা একটু নতুন ফরমেটে লোক নিতে আছে ওরে সুবাহান মাওলা সে ফরমেটটা কি মোরে বলবা তো কি ফরেন দিয়ে আনতেছে ফরমেট কি এটা ফরেন আমি যে মাঝে মাঝে তোরে যে কই তুই একটা অশিক্ষিত মানুষ মাঝে মাঝে কথা কইতে গেলে দুই একটা হায়দার মুখ সামলাই কথা কবি কইয়ে দিলাম বুঝলা অশিক্ষিত মানে কি অশিক্ষিত মানে ওর মোর পলাই শিক্ষিত মোর বলার যে বউ হ্যাও শিক্ষিত মোরে অশিক্ষিত দেখতেছে কমন দিয়া হয়তো আমি বলতে পারতেছি না এখন এলে একটা কাম কর তুই ঘরে থাক ওই পোলার বউ অফিসে তুই খালি পোলার বউ দোয়াই দিগা নিজের নিজেটা ভাবতে আছো যেটা শিক্ষিত আচ্ছা ঠিক আছে পেনা না পুইতে এখন বল ব্যাপারটা কি মোরে খুললে বল হ্যাঁ জোনা কি করছে কি কি নিয়োগ দিতে আছে হেরা লোক নিয়োগ দিতে আছে এমন টাইপের লোক নিয়োগ দিতে আছে আগে যা দেশে তো দেশে এখন লোক নিয়োগ দিতে আছে এই লোকগুলোর কাম হইবে খালি ঝগড়া করো খালি ঝগড়া ঝগড়ার জন্য লোক নিয়োগ দিতে আছে এ হায়দার তোর মাথা কি ঠিক আছে নাকি গেছে মানে কি মানে আবার কি এও কি সম্ভব যে ঝগড়াইকে নিয়োগ দেবে এই জোনাকি বেগম এমন এক জিনিস তার পক্ষে সব কিছু সম্ভব হে বিজনেসের ফরমেট বলে যে বিভিন্ন সময় বিভিন্নভাবে চেঞ্জ করে ঢাকা শহরে বিভিন্ন বাসায় আশেপাশে যে বাসা থাকে এই বাসায় বাসায় ঝগড়া লাগে আমাগো মধ্যে তো ঝগড়া হইতে আছে ওরা এখন নতুন করিয়ে নিয়োগ দিতে সেই কারণে যে আমাগো লগে তোর লগে আমার লগে চাপার লগে হেরা মিলাইতে পারতে আছে না তোর বউডা ছোটার যেটা আনছো সেটাই তো সেই ঝগড়াটিয়া এখন আমাগো লগে ওরা লোড লইতে পারতে আছে না অগো মুখ দিয়ে ওই সময় অশ্লীল কথাবার্তা মনে করো বাইরে না এখন এই কারণে ওরা নতুন করিয়ে কারা ঝগড়া করতে পারে এই জাতীয় মানুষ ওরা নিয়োগ দিতে আছে যাতে ঝগড়ায় লোড নিতে পারে যদি অন্য জায়গায় যদি ভাড়া দেওয়া লাগে সেটাও ওরা ভাড়া দেবে যে এই বাসার লগে ঝগড়া ওই বাসায় আমরা পারি না আপনার আমাগো পক্ষে ঝগড়া করিয়ে দেন ওরা দরকার একই অফিস যে দুই বাসায় দিয়ে দেবে মানে ওই ক্রিকেট খেলার মতন মনে করো ওরে বেডা তুই তো মোর ছোট বউর কথা মনে করাই দেছো পরীক্ষাটা মোরে ছোট বউ দিয়ে করাতে হইবে বুঝলা মোর ছোট বউ তো একসের ঝগড়াইটা ওরে দিয়েই প্রথমে টেস্ট পরীক্ষা চালু করে দিমু আর ওরা যদি ঝগড়াকে নিয়োগ দেয় মোরা আর একটা বেশি নিয়োগ দিমু মায়ের পিঠ মায়ের পিঠের লোক মোরা নিয়োগ দিমু এটা কিন্তু গোপন থাকবে এটা তুই বলবি না 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 ঠিক আছে এটা একটা ভালো প্ল্যান এই জন্যই তো বলি যে অফিসে লও অফিসে যাই এরকম প্ল্যান ট্যান করিয়ে বিজনেসটা রেটিক যাও এখন ওই ওই ঝগড়ার লাগে যদি মারপিটটা যদি আমরা অ্যাড করিয়ে দিতে পারি তাহলে অগস্থাইতে একটু উপৃষ্টি গেলাম না এ জিনিসটা মাথায় রাখতে হবে ঠিক আছে লও এখন অফিস লও
দশ মিনিটের কথা বলে তুই তিরিশ মিনিট ধরে আসছিস। আমি একটা মায়া মানুষ রাস্তায় দাঁড়ায় আছি, তুই বুঝছ না? আমি তোরে বলছি না, আমি মিরপুরে আছি, একটা কাজে আছি। মিরপুর থেকে উত্তরে দশ মিনিটে কখন আসা যায় এটা তো বুঝতে, এটা মিনিমাম সেন্স। আর তুই রাস্তায় দাঁড়ায় আসছিস কেন? তুই যে কোনো একটা রেস্টুরেন্টে যাই, তুই রেস্টুরেন্টে বসতি ওয়েট করতে আমার জন্য, আর রাস্তার মধ্যে নিজের শখে দাঁড়ায় থেকে তুমি আমার প্যারা দিবা সেটা দইব না আন্দাজে। আমি কি বলবি বল? আচ্ছা বল, তোর বাসায় রুম কয়টা? আমার বাসায় রুম কয়টা মানে আমার বাসায় রুম কয়টা দিয়ে তুই কি করবি? চারটা। কে কে থাকে এক রুমে? ওই আব্বা আর ওই যে ওই মহিলা থাকে আর কি। ও মানে তোর আম্মা? এই চুপ, খবরদার খবরদার, ওই মহিলার আমার আম্মা বলবি না। কিসের আম্মা সে? হ্যাঁ কিসের আম্মা থাকে আর কি ওই রুমে? ওই যে আব্বা এক মহিলা নিয়ে থাকে, ওই ওই মহিলা। তুই যাই বলস, ওইটা তোর মাই। আবার চুপ থাক। আচ্ছা ঠিক আছে, আরেক রুমে আমি আর আমার বউ থাকি। তার মানে বাকি দুইটা ফাঁকা? হ্যাঁ। তাহলে চল। কই যাবি? তোর বাসায়। আমার বাসায় মানে তোর যাবি কে? তুই ক্ষুধা লাগছে এমন তো গিয়া তুই খাইতে পারবি না বাসায়। আরে ধুর, খাইতে যাব কেন, তোর বাসায় থাকতে যাব। এই গে, কি কি কি, তুই আমার বাসায় থাকবি মানে বুঝলাম না, আমার বাসায় কেন থাকবি? কারণ আব্বার সঙ্গে আজকে সকালে আমার বিশাল ক্যাচাল হয়েছে। আব্বা কয় আমি নাকি পোলা পোলাগ মতো চলাফেরা করি, এই জন্য এই জন্য রাগ করে ঝগড়া করে ঘর থেকে বাইরে গেছি, এখন তোর বাসায় থাকবো। চল। ভুল কি কইছে? তুই তো ছেলে, কোন অ্যাঙ্গেলতে তোর নিজের মেয়ে মনে হয়? তুই যে আমরা চলো সারা দিন রাত রেসলিং নিয়ে বসে থাকোস, WWF ছাড়া তোর মাথায় কিছু ঘুরে না। তুই যেমনে কথাবার্তা কর আমাদের, যেমনে ঘুষি হাত দিয়ে থাপ্পড় চটকনা মারোস, যেভাবে চিৎকার করোস, যেভাবে গালাগালি করোস, তোর নিজের বাপ কেন, শ্বশুর সঙ্গ বিধাতাও কনফিউজ হয়ে যাবো ছেলে নামে। তোদের যা মনে হয়, আমি পোলা মনে হইলে পোলা, কোনো সমস্যা নেই, তোর বাসায় নিবি, চল। না আমি তোর আমার বাসায় নিতে পারবো না, এগুলো বইলে তো লাভ নাই। আরে কি প্যারা দিতেছ, তুই আমার বাসায় কেন যাবি? শুন, তুই তোর বাসায় নিবি কি নিবি না আমি জানি না, তুই আমার ভালো করে চিনস। তুই যদি আমার তোর বাসায় না নেস, আমি নিজে গিয়ে বসে থাকবো তোর বাসায়, তোর নেওয়া লাগবে না। কি করবি চিন্তা কর। মানে কি, মানে তুই এরকম করতেছিস কেন, এরকম এইসব প্যারা দিতেছিস কেন? তুই আমার ডেকে আই না। দেখ আমি নিজে প্যারা আছি, দেখি তোরে প্যারা দিতেছি, তুই নিবি না নিবি না, তাহলে আমি নিজে যাই। আরে দাদা কি, তুই নিজে যাইতাছিস? তুই আমার বাসা যাবি এই তো? হ্যাঁ। আচ্ছা যাইতে পারো একটা শর্তে। শর্ত? কি শর্ত? তুই বাসায় গিয়া আমার বাপরে কবি যে তুই আমার গার্লফ্রেন্ড, তোর সাথে আমার একটা রিলেশন ছিল, একটা কমিটমেন্ট ছিল, কিন্তু আমি কমিটমেন্ট মতো তোর সাথে থাকি নাই, আমি হুট করে বিয়ে করে ফেলছি, এখন এই বিষয়টা তুই নিতে পারস নাই, তুই এখন পুরোপুরি ফ্রাস্ট্রেটেড, এখন তোর আমার সাথে থাকতে হবে, তুই গিয়ে ঠাস করে ওইটা পড়বি। আমি তোর গার্লফ্রেন্ড হিটে যাবো। আরে বাপরে, তুই এটা বলবি? কারণ আমারে আব্বা জোর করে বিয়েটা দিছে, যে মেয়ের সাথে বিয়ে দিছে ওই মেয়েও আমার সাথে থাকতে চায় না, আমিও তার সাথে থাকতে চাই না, সংসারটা করতে চেয়ে দিচ্ছি না, কোনোভাবে আমরা ডিভোর্সটা নিতে পারতেছি না। তুই যদি এই অভিনয়টা করস, তাইলে ধর যে আমার ডিভোর্সটা অনেক ইজি হয়ে যায়, আমি বাইচা যাই, আমার উপকার হলো তোরও উপকার হলো। হ, এটা কবি তো অভিনয়, ব্যাপার না, করে দিব, ফাঁকাই অভিনয় করবো, চিন্তা করিস না। খালি দোষ, তুই এমন প্যারা দিবি যাতে আমার ডিভোর্সটা কনফার্ম হয়ে যায়, আমি সুখে শান্তিতে থাকতে পারি। প্লিজ, আমি সংসারটা চাই না। কোনো টেনশন নিস না, এমন প্যারা দিমু দেখবি কেরাসিন ছাড়া আগুন জ্বলবে। চল। আচ্ছা যা, আমার মধ্যে একটা মানবিক দিক আছে, দুই পায়ে দাঁড়া, তুমি কান ধরে দাঁড়ায় থাক। Thank you.
এটা মনে হয় কাজী অফিসের ফোন আছে একটা ধরা ঠিক হবে না না হ্যালো ভাইয়া আমি বর্ষা ও বর্ষা হ্যাঁ কও কি খবর কি কেমন আছো আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি যেটা ফোনে বললি আমি আপনার বুঝতে পারবো না কিন্তু আপনি একটু আমার বাসায় আইতো তোমার বাসায় কে আকের ফিন্নে বাড়ি যে মনে করেন যে আপনি লাগি একটু ভালো মন্দ রান্না করছি আপনি একটু খাবেন নিজের হাতে রান্না করে দিয়ে কেউ খাওয়ানোর মজাই আলাদা আপনি হুনছি নাকি মাছ খাইতে পছন্দ করেন হেডফিন্নে আমি মনে করেন যে কাতলা মাছের মাথা ভুনা করে দিয়েছি আপনি লাগি বুঝছি মাছ তো খাওয়াবা না মাছের কথা কইয়ে নি এখন আমারে মনে হয় কাটিয়া রান্না হেইকা দেহরতে আছে বুঝছি আমি কোন মাছ ইয়া খাই মাছ খাবেন না সমস্যা কি মুই কি আমরা কি মনে হয় মুই খালি মাছ রান দিতে হইছি মুরের মাংস আছে না হেইতে খাবেন হনো ওই ফার্মের ওই বয়লার মুরগি ও মুই খাই দেশি মুরগি রাখছি চলিয়ান কথা বাড়াইয়ে না বাড়াইয়ে আনে এনে কথা মনে খাইতে খাইতে কথা কেন সমস্যা কি দেশি মুরগির কথা কও হনো দেশি মুরগি খাই না মোর দাঁতে অত জোর নাই অল হুদা শক্ত ও এখন খাইতে পারি না তাহলে আপনি বলেন আপনি কি খাইতে আন দরকার হলে আমি এখন আবার রান্না করব পায়েস খাইতে আন না মিষ্টি বানাইতে কোন বলেন আপনি খালি অর্ডার দিয়ে দেন আচ্ছা এক কাজ করি তাহলে আমি বাজার পোড়া করব কিছু তোমার চিন্তা ভাবনা কিন্তু মোর মাথার মধ্যে আইয়ে পড়ছে অলরেডি তুমি এই যে ভ্যারাইটিস খাওনের কথা কইতে কইতে শেষকালে বাজার পোড়ায় আইছো না মোরে নিয়ে যে তুমি বাসায় নিয়ে যে এখন ভাজবা তেলের মধ্যে দিয়া এখন তো মোর বুঝ হইয়া গেছে অতএব মোরে এ পড়া নিতে তুমি ফালাইতে পারবা না তুমি এখন রাহো মই এখন ওই অফিসের দিক যাইতে আছি তার মানে আপনি বুঝে ফলাইছেন যে আপনি কি করছেন এখন চিন্তা ভাবনা কইরে দেখেন না আপনার আসলে কি করা উচিত এবং আপনার বিভাগে যদি না কুলায় হেয়ার পর কিন্তু আমার তরিকে আমি ইউজ করি আপনারে আমি আসলে ভালো করব না মন্দ করব বাঁচাই রাখব না আসমানে পাড়াই দেব হেয়া আমি কিন্তু বলতে পারবো তোমার মনে নাই তুমি বাসায় নিয়ে কি হরছো আমারে এ কথা কি মই বলিয়ে গেছি আপনি যদি না আইতেন খালি একবার বলেন যে আমি যাইতে পারবো না দেখেন আমি আইয়া আপনার লগে দেখা করি আমি ওই দিলুরে লাগলে যাই বাসার সামনে যাই খাড়াইয়ে ফোন দিয়ে নিছে না ভাই তবে তো আমি উপরে উঠি না এটা বোঝো না কিছু মরে আর পাওয়া লাগবে না তোমার আচ্ছা হন না এদার ভাই আপনি তো অফিসে তো যাবেন তাই না হ্যাঁ অফিস তো যামই এই সময় তার পারতে পারবা না এই সময় তো দিল্লি সামনেই থাকবে হনেন আপনার কি ধারণা আপনি যদি এখানে আন তাহলে মনে করেন যে আপনি কোডাবাড়া ওই একদিনই শেষ হয়ে যাইতে হ্যাঁ কিন্তু আপনি যার নামটা লইছেন হেয়ার কথা আর আমি বলতে চাই না হেইডে হের মুখ দিয়ে শুনে লইয়েন আমি মনে অর্থ বুঝি নাই এই তো আসল কর্তব্য বাইরেই গেছে হ্যাঁ জামাইদারের রিপোর্ট দেবো না তুমি যে কামটা করছো যে খেলাটা খেলছো আমার লইয়া এটা তোমার স্বামীদের আমি কমু না আপনি যদি নান হ্যালো আপনি আমারে মনে করেন যে এখন সাহস করে যদি বলতেও না পারেন আপনি আমার একটা এসএমএস করে দিলে হবে বাদ বাকি আমি দেখে লব আমি তা আপাতত রাখি আমার খুচরো আলাপ আমার আবার পছন্দ হয় না আরে ফাইজুল ভাই কেমন আছেন আপনার কত খুঁজছি ভাই জানেন আপনি আমিও তো একবার খুঁজছি আমি ওই যে আজমের সেলুনে গেছি হ্যাঁ এরপর হইতেছে আপনার বাসায় গেছি আমি কত জায়গায় খুঁজছি আপনি জানেন ভাই আমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি আর আপনি এই জায়গায় ভাই আপনি কি করেন আমি এনে করি আর কি ওই তুমি কি করো আমি তো আসছি ভাই বাজার দেওয়ার জন্য আপনি কি করতেছেন সেটা বলেন আপনি এই বাসায় কেন আমি যে হইছি কি ওই যে ভাই এটা আমার শ্বশুরের বাসা শ্বশুরের বাসা আপনি বিয়ে করছেন ভাই আপনি বিয়ে করছেন ভাই আমার দাওয়াত দেন নাই জানানো নাই ফাইজুল ভাই না আমি করছি তো ভাই করছি তুই ভাবি কই ভাবি ভাবি কই ভাবি 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 শরীর খারাপ আরে চলেন না ভিতরে যাই আর ভিতরে পরে যাবি না যেদিন শরীর ভালো থাকবে না আমি তোরে ফোন দিব না দি ফোন নাম্বার দে অসুবিধা নেই দি ফোন নাম্বার দে ফাইজুল ভাই আপনি সব ভুলে গেলেন ভাই আরে কি বলছি কিচ্ছু বলি না আমি তোরে খুঁজছি তো বিয়ের সময় তোরে পাই না বেটা ফোন আড়াই বেলা আইছিল আপনার সাথে আমার কত স্মৃতি ভাই আপনি সব ভুলে গেলেন কোন স্মৃতি ভুলি না সব মনে আছে তোরে আমি আবার একসঙ্গে একদিন খামুয়ানে খিচুড়ি টিচুড়ি নিয়ে চা খামুয়ানে অসুবিধা হবে না আবার যোগাযোগ যখন হয়েছে অসুবিধা হবে না আপনার সাথে আমার কত প্রেম কত মারামারি কত খুনসুটি আমাদের কত স্মৃতি ভাই না না আপনি সব ভুলে গেলেন ভাই কিচ্ছু বলি না আপনি আমার গার্লফ্রেন্ড এটা কিছু মাসে ভুলে তুমি কি করতেছ তুমি এক কিলো টানাটানি করছো আরে খালি টানাটানি করে নাই উনি আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিছিল এই গাড়ি হারাই গেছিল হারাই যাওয়ার পরে মালিককে টাকা দিতে পারে নাই পরে আমরা দুজন বিক্রি করতে একসাথে ভাই বলেন না কি কইতেছে আরে বলেন না ভাই ভাইয়া আপনার সার সেকেটা সার সেকেটা মানে মানে এইরকম মানে আপনারে মানে
আপনি যে রোগী, একটা মানসিক রোগী, আপনারা তো সারা ঠিক হয় নাই। আপনি সব ভুলে গেছেন ভাই, আপনি আমার সাথে মজা করতেছেন ভাই। না না মজা, আপনি মজা করতেছেন ভাই। ভালোই ভালোই বলতেছি, আমাকে ছেড়ে দে, নাহলে কিন্তু তোর বস তোর একটাও ক্ষমা পাবি না, এই বাড়িতে একটাও থাকতে পারবি না। তোর কত বড় সাহস হ্যাঁ, আমার সামনে তুই আমার বসরে গালি দিছস, এই তোর এত বড় সাহস আইসে কইতে? হ্যাঁ আমার সামনে আমার বসরে তুই গালি দিস, খাই থাক খাই থাক বলতেছি। খালি একবার একবার ছেড়ে দেখ, তোর আর তোর বসের যে কি অবস্থা করব। তুই আমার কি করবি হ্যাঁ, তুই আমার কি অবস্থা করবি বলতো? আগে সারা পাবে, তারপর তো আমার অবস্থা খারাপ করবি। তোর এই রোদের মধ্যে খাড়া করাইয়া কান ধরে দাঁড় করাইয়া রাখতে রাখতে শুটকি মাছ বানামু, তারপর তোরে ছাড়মু, তারপর কিছু করিয়া নিস আমার যা। তোর বসরে তো বাড়ি ছাড়া করবো, তোকে ঢাকা ছাড়া করবো আমি। ওই বেটা আগে তুই তো এখানতে সারা পা, আগে তুই সারা পা তারপর আমার কিছু করিস, সুজায় খাড়াই থাক। তুই তো ভারী খারাপ রে, হ্যাঁ মানবতার খাতিরে তোরে আমি দুই পায়ে দাঁড় করাইছি, তুই তো বেটা চরম খারাপ। হ্যাঁ এক পায়ে খারাপ, ব্যবসা সংক্রান্ত একটা ব্যাপারে মানে আলোচনা করার জন্য তোমরা ডাকছিলাম, এখন তুমি যদি অনুমতি দাও না মুই পেশ করতে পারি। না যদি তুমি মাইন্ড করো হের বিনে বলতেছিলাম আর কি, তুমি আমার স্ত্রী বোঝো না কা, দুই ব্যবসার উন্নতি করি, ব্যবসা উন্নতি করার পিনে দুই কোনো প্ল্যান পরিকল্পনা করি, তোমার জানাইতে হইবে না? মগো ব্যবসা প্রতিষ্ঠানে মোরা দুইটা ডিপার্টমেন্ট বাড়াইতে চাইতে আছি। আসলে ব্যাপারটা হই গেছে কি, আমি যে কি বলবো খুঁজতে পাইতেছি না, ব্যাপারটা বুঝতে হবে রাম রাম। আপনি আমার কাছে পরামর্শ নিতে আইছেন, আসলে কথাগুলো কি আপনি বলতে আছেন না অন্য কে বলতে আছেন? বুঝলাম না। না তুমি আমার প্রশংসা করতেছ, ভালো করে করো। হ্যাঁ প্রশংসা করার সময় ভূত মুত এক পাশে বলতে আসো, তুমি মোর ঘরের বউ, তোমার মানে প্রশংসা যাগ্য পাত দেন। আপনি পরামর্শ চাইছেন, আমি ডাইরেক্ট আসল কথায় চলে যান, বিজনেস প্ল্যান করে ব্যবসা বানিয়ে যাই এই গেল কোন। আচ্ছা না মুই বলতেছি কি, মগো তো মেলা ডিপার্টমেন্টই আছে, হ্যাঁ এর মধ্যে বাড়তি দুইটা ডিপার্টমেন্টের কথা বললাম, একটা হচ্ছে ঝগড়া ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে ফাইটিং ডিপার্টমেন্ট, এই দুইটা ডিপার্টমেন্ট খুলতে চাইতে আসি, তুমি কি বলো? মুই আরো বুঝিয়ে বলতে আসি, এই দেখো না যে বাড়িতে বলছে ঝগড়া ফেসাদ লাগে, স্বামী স্ত্রী ঝগড়াঝাটি হয়, হুম স্বামী স্ত্রীর লগে পারে না, একটা গাইল খামার দিয়ে বয় অনেক সময় আতো উঠায় বুঝলো, সেই জন্য চিন্তা করতেছি যে ওই বাড়িতে যদি কোনো মাতারিরে ভাড়া দিয়ে দিই মোরা, হ্যাঁ স্বামীটা চুপচাপ থাকলে মাতারি এক সের ঝগড়া করলে, ঝগড়া করে দেওয়া গেলো যে সে জিততে গেলে। হ্যাঁ পর আরেকটা কথা হলো, আবার ওই যে মগো পাশের বাড়ি আছে রেল লাইনের পারে যে বাড়িটা, হুম ওরে বাইতে বাইতে গাইল খামার তো আছে, হেতে পিডা পিডি হয়, বড় ভাই লোকের ছোটো ভাই পারে না, একটু রোগা মানুষ তো, তাহা আছে কইলাম, ওইখানে যদি একটা ফাইটিং ম্যান ফিট করে দেওয়া যায় হেলে কিন্তু একটা সোফা বসকাই দেবে, মোরা তাহাও পামু, মানে বোধ ব্যবসার উন্নতিও হইবে, এই কাইদের ডিপার্টমেন্ট আর ফাইটিং ডিপার্টমেন্ট খুলতে আছে, তুমি কি বলো? আমার আব্বা যার সাথে থাকে মানে কি, তুমি সোজা সাপটা কবা যে আমি তোমার মা, এত একটা সহজ কথা বলতে তুমি এত ঘুরাইয়া পাশে ইয়ে কথা বলতেছো কিরপিন্ডে। আর ওই যে পরবর্তীতে যদি কখনো কোনো দিন আজ ছাড়বে না লাড়ি, আবার আজ পিছনে সোজা আর সোজা কর, এই আপনাদের বাড়ির ছেলে কাউরে নিয়ে আসে হেরা যে অসম্ভব হবে, এটাই তো স্বাভাবিক, এখন খোলাসা করে কম কারে লই আইসে, ঘটনাটা কি হয়েছে? এত খোলাসা মোলাসা করতে পারবো না, কারণ তোমার সাথে কথা বললে